এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়ার পরে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো আপনারা যে ভিডিওটা দেখলেন ইতিমধ্যে আমি মনে করি এই ভিডিওটা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে দেখছেন আসিফ মাহাতব ভাইকে আসলে সেলুট জানাই যে উনি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছেন তো এখানে আসলে আশ্চর্যের বিষয় যে এই ধরনের বিকৃত যৌনাচার নিয়ে তিনি কথা বলেছেন একটা প্ল্যাটফর্মে সেই জন্য আমাকে সেলুট দিতে হচ্ছে তার মানে এই জিনিসটা উনি নিশ্চয় অনেক বড় একটা কাজ করে ফেলছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ একটা দেশে এই জিনিসটা নিয়ে যে কথা হবে এটা তো খুবই একটা সিম্পল বিষয় কথা ছিল তাহলে আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে যখন এই শরীফ শরীফের গল্পটা আমরা আমাদের সামনে আসলো তখন এটা নিয়ে আমরা অনেক ট্রল করছি অনেক ভিডিও বানাইছি দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু কমি মধ্যে অঙ্গনিস্তরের বেলেরাও ভিডিও বানাইছে তারাও বর্তমানে এইসবের সাথে জড়িত হচ্ছে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সো আমরা এটাকে না অনেক মজা নিয়েছি বাট এটা কি আসলে মজা নেওয়ার পর্যায়ে আছে আমার কাছে যখন এই ভিডিওটা আসলো আমি ওনার এই কথাটা শুনে অবাক হলাম এই যে লেখা আছে ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজেই একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে সে যদি মেয়ে মেয়ে হয় হয় একটা ছেলে যদি আর সে তাহলে তার 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 বিয়ে হবে কার সাথে সাথে ছেলের মানে মানে কি সমকামী যেটা আমাদের দেশে অবৈধ কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মধ্যে বিষয়টা তো এমনই তাই না যে একটা পুরুষ যখন নারী দাবি করতেছে তাহলে তার বিয়ে কার সাথে হবে একটু ডিপলি চিন্তা করা আমাদের উচিত ছিল কিন্তু আমরা সেটা কিন্তু চিন্তা করি নাই উনি যেহেতু লেখাপড়া করছে উনি বাইরের দেশে এইসব বিষয় সম্পর্কে জানে সো উনি এই জিনিসটা ধরতে পারছে কিন্তু আমরা ধরতে পারি নাই আমাদের আসলে এখনও সময় নেই এই জিনিসটা নিয়ে ট্রল করার এখন জাস্ট সময় আসছে একটা অ্যাকশান নেওয়া অ্যাকশানটা কি আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করতে পারি আমার চ্যানেল বা আমার লাইফে আমি এই ধরনের ভিডিও কখনো করি নাই এবং এই ধরনের ভিডিওগুলো করবো আমি কখনো ভাবি নাই আমি যে রিলেটেড ভিডিও বানাই বা আমি যে রিলেটেড কাজ করি আমি সেই ভিডিওগুলো বানাতে পছন্দ করি বাট আসিফ মাহাতাবাইয়ের এই ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম যে এটা নিয়ে ভিডিও বানানো উচিত এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন বা এই ধরনের ভিডিওগুলো যা দেখবেন সবার কাছে আমার আকুল আবেদন আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হন কীভাবে সোচ্চার হতে পারেন আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তার আধা ঘন্টা সময় একটা নিউজ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত জানতে সময় টেলিভিশন সোমবার সকালে উপস্থিত হয় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সে সময় সিদ্ধান্ত হয়নি এমনটি জানালেও পরে সন্ধ্যা ছয়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আসিফ মাহতাব বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন বর্তমানে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টির কোনো চুক্তি নেই মাহতাব কতদিন চুক্তিবদ্ধ ছিলেন সে বিষয়ে তথ্য দিতে অপারগতা জানিয়েছেন তারা দেখলেন ওনাকে চাকরুচ্যুত করা হলো বাংলাদেশের মতো একটা দেশে অবৈধ একটা বিষয় সেটা নিয়ে একটা মানুষ কথা বলছে ধর্মীয়ভাবে পৃথিবীর কোনো ধর্ম জিনিসটাকে সাপোর্ট করে না সেই বিষয়টা নিয়ে জাস্ট উনি একটা প্রতিবাদ করছে সেই জন্য ওনার চাকরি চলে গেছে ক্যান ইউ বিলিভ এটা সংখ্যাগরিষ্ঠ একটা সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ সেখানে জাস্ট এটা নিয়ে কথা বলার জন্য উনি তো কোনো ভায়োলেন্স করে নাই কথা বলার জন্য তার চাকরি চলে গেছে এই যে লৌ তালা উন্মতের যে মানে সাগরেদগুলো আছে বা ওই জিন যাদের মধ্যে আছে ব্যারাক ইউনিভার্সিটি যারা এই সিদ্ধান্তটা নিছে প্রত্যেকটার মধ্যে লুতাল্লামের যে মানে আপনার পাপিষ্ঠ উম্মত তাদের জিন এদের মধ্যে আছে এরাই একমাত্র এই কাজগুলো করতে পারে আজ থেকে ব্রাকের যতগুলা সার্ভিস আমি খুব বেশি একটা সার্ভিস ব্যবহার করি না সম্ভবত এই বিকাশটাই ব্যবহার করি এখন এই ব্রাকটা কি আসলে ব্রাক ব্যাংক বা এগুলো এক না আমি জাস্ট একটু পরে রিসার্চ করবো আপনারা কারোর কথা শুনে কখনো কোনো ব্যাকআউট করবেন না আপনি জাস্ট রিসার্চ করবেন যে আসলে সে যে জিনিসটা যে যে মেসেজ দিক এটা আসলে রিলেটেড আছে কি না আমি জাস্ট একটু পরে রিসার্চ করবো যে এটার সাথে কোনো রিলেটেড আছে কি না যদি রিলেটেড থাকে বিকাশ কোনোভাবে আমি আজ থেকে বিকাশকে যতক্ষণ পর্যন্ত ওরা না শুধরাবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটাকে বয়কট করব বিকাশ ছাড়া আরও অন্য অনেক মাধ্যম আছে আপনারা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন এদেরকে আসলে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে ব্রাক ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে অবস্থান করে তারা এই জিনিসটা নিয়ে কথা বলার জন্য তাকে চাকরির চ্যুত করে দিল আর আমি আপনি আমাদের অবস্থা আমাদের তো চাকরি যাবে না তাহলে আমরা জাস্ট এটা নিয়ে কথা বলতে পারি আপনারা পোস্ট শেয়ার করেন সবচেয়ে ভালো হয় যার অ্যাবিলিটি আছে কথা বলতে পারেন আপনারা ভিডিও তৈরি করেন এবং উনি যে পন্থাটা হচ্ছে দেখিয়ে দিলো যে আপনি বই কিনে এই দুইটা পেজ ছিঁড়ে ফেলান এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রতিবাদ হতে পারে দেখেন বাংলাদেশের যে রাষ্ট্রীয় ধর্ম এটা সম্ভবত এখন ইসলাম নাই তো এই জিনিসটা আমি কথা বলতে চাই এই জন্য আমার বাবা সব সময়ের জন্য একটা কথা বলে যে টুপি সবসময় সময়ের জন্য সুননাতে লিবাসে থাকবা তো এটার ফায়দাটা কি আমি সেটা বলি যে আপনি টুপি মাথায় দিয়ে সিগারেট টানতে পারবেন না আপনি টুপি মাথায় দিয়ে রমনার বটম গার্লফ্রেন্ড নিয়ে আপনি ঘুরতে পারবেন না আপনি টুপি মাথায় দিয়ে বারে ঢুকতে পারবেন না সিনেমা হলে টিকিট কাটতে পারবেন না তো আসলে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের কাছ থেকে দূরে সরাই নিয়ে যাওয়া হয়েছে যখন রাষ্ট্রীয় ধর্ম ইসলামটাকে বাদ দেওয়া হয় তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং আমি খুব একজন মানুষকে ফলো করি তার অনুষ্ঠানগুলো দেখি আপনারা তো অনেকে ধরতে পারবেন সে খুব মানে প্রত্যেকটা সপ্তাহে অনুষ্ঠান করে সে জাস্ট হচ্ছে একটা এই বিষয়টা যখন অনেক কন্ট্রোভার্সি হচ্ছে একটা টক শো করলো সেখানে জাস্ট প্রশ্নটা করলো যে আচ্ছা রাষ্ট্রে কি কোনো ধর্মের প্রয়োজন আছে আমিও তখন চিন্তা করলাম আসলে তাই তো রাষ্ট্র তো কোনো মানুষ না আল্লাহ পাক সৃষ্টিকর্তা ধর্ম সৃষ্টি করছে মানুষের জন্য এটা পাখির জন্যও না জাস্ট মানুষ এবং জিন তাদের জন্যই হচ্ছে ধর্মটা তাহলে রাষ্ট্রের জন্য কেন ধর্ম লাগবে বাট দেখেন রাষ্ট্র ধর্ম যদি ইসলাম থাকত তাহলে নিশ্চয়ই আপনি সেখানে এই ধরনের একটা বিকৃত জোরাচারকে আপনি বোঝা দিতে পারতেন না রাষ্ট্রে প্রথমে যদি বিসমিল্লাটা লেখা থাকতো আমি জানি না আসে কি না তাহলে তো আপনি এটা বলতে পারতেন না যে বিসমিল্লা রহমানের রহিম আজ থেকে এলজিবিটি এটা এখানে বৈধ আজ থেকে বিসমিল্লা রহমান রহিম আজ থেকে হচ্ছে এই জনতা বাংলাদেশে বৈধ সো এই জিনিসগুলো যদিও প্রয়োজন নাই বাট এটা যদি থাকে তাহলে মানুষ সহজেই কিছু একটা করতে পারবে না কারণ আপনি দুটা তো টোটালি ডিফারেন্স আপনি একভাবে বলতেছেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম আবার একদম এই বিকৃত যৌনচারকে আপনি বৈধতা দিচ্ছেন এটা তো হতে পারে না সো আমার কাছে মনে হচ্ছে এগুলোর একটা প্রয়োজন আসে আপনারা লুতাল সাল্লামের অনেক কাহিনী জানেন যে এই যে লুতাল্লামের টোটাল উম্মতটাকে পাথরের বৃষ্টি দিয়ে টোটাল পুরো উম্মতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এমন কি এমনকি লুতাল্লামের স্ত্রীকে পর্যন্ত আল্লাহ আল্লাহবুল্লা আনমিন রেহাই দেন নাই তাকেও এটার ভিতরে আনছে কারণ সেও এই বিকৃত যৌনচারে অভ্যস্ত ছিল সো এই যে যে বাংলাদেশে যারা এই ইসলামের পাপিষ্ট উম্মতের জিন যাদের শরীরে আছে। এদেরকে এখনই আমাদের বয়কট করা উচিত নাও এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এই যে ভিডিওটা দেখতেছেন বা আপনারা যখন দেখছেন এখনই আমাদের আসলে এটার বিরুদ্ধে কথা বলা উচিত এটার বিরুদ্ধে করা উচিত আমি ওনার ভিডিওতে দেখলাম যে এটা নিয়ে নাকি আইন হচ্ছে এবং যারা এটার বিরুদ্ধে কথা বলবে তাদের এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা এরকম নাকি একটা আইন হচ্ছে আপনি চিন্তা করতে পারেন এবং এই পশ্চিমারা এই পশ্চিমারা একশো বছর আগে এই প্রবলেমগুলো ফেস ফেস করছে এখন উনি যেটা বললো যে ওইখানে সৎকার চল্লিশ জন এই বিষয়টা অ্যাডিক্টেড আপনি ভাবতে পারেন এগুলা সেদিন শেখ আহমদুল্লাহ একটা ভিডিও হচ্ছে আমি দেখতেছি সেখানে ওনাকে একজন হচ্ছে ফরেনার ফরেনার বলতে বাংলাদেশের প্রবাসী আর কি তো সে বলতেছে যে হুজুর আপ আমাদের দেশে বাংলাদেশে তো যদি ছেলে প্রেম করে তাহলে আমরা রাগ হই আমরা অখুশি হই বা মানে এই জিনিসটাকে আমরা সাপোর্ট করি না কিন্তু আমাদের কালচারে মানে ওয়েস্টার্ন কালচারে কোনো ছেলে মেয়ে যদি প্রেম করে তাহলে আমরা খুশি হই কেন খুশি হই জানেন কারণ আমার ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করতেছে আমি যখন এটা শুনি তখন আমি আশ্বস্ত হই যে না আমার এই ছেলেটা গিয়ে হচ্ছে না আমার এই ছেলেটা এই বিকৃত জীবনটা অভ্যস্ত হচ্ছে না এজন্য আমরা খুশি হই আমরা দেখেছি যে বন্ধু বান্ধব হচ্ছে হচ্ছে প্রেম করলে আমরা ট্রিট দিচ্ছি এই যে কালচার ট্রিট দেওয়া কালচার এটা থেকে আসছে এটা কিন্তু বাহির থেকে আসছে তো এই প্রেম করা বিয়ের আগে এই অবৈধ সম্পর্কে যাওয়া আমার মনে হয় প্রত্যেকটা ধর্মেই হচ্ছে এই জিনিসটাকে মানা করে বাট তারপর আমার কাছে এখন মনে হচ্ছে কেন তারা এটা করে আমি রঙও হতে পারি আমার কাছে মনে হচ্ছে যে তারা এগুলো করতো কারণ একটা মানুষ যখন সম্পর্কে যাচ্ছে তখন কেউই আসলে চায় না যে এই শরীফ শরীফের গল্প লিখছে আমি জানি না কে লিখছে তার ছেলে যদি আজকে বলে যে আমি আজকে থেকে শরীফা আমি বিয়ে করব একটা ছেলেকে সে কেটা মেনে নিতে পারবে এটা কিন্তু কেউই চায় না ঠিক আছে জাস্ট পশ্চিমাদের হালুয়া রুটি খাওয়ার জন্য তারা এই জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে চায় কাতার বিশ্বকাপটা যখন হয়েছে তখন এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে পশ্চিমারা ডিরেক্ট কিছু বলে না বাট তাদের সাথে কোনো চুক্তি করতে যাবেন তখন বলবে যে আপনারা মানবাধিকারটাকে ঠিক করেন আর মানবাধিকার বলতে পশ্চিমারা যদি এই জিনিসটাই বোঝে যে কিভাবে তাদের কালচারটা এদেশে দেশে ঢুকায় দেওয়া যায় তা তাছাড়া তারা যদি মানবাধিকার কথা বলে তাহলে তা আফগানিস্তানে কোনো তারা হামলা করে তারা কেন পৃথিবীর এই ফিলিস্তিনের এখন তারা কেন কথা বলে না তারা মানবাধিকারের নামে এই ধরনের বিকৃত যৌনাচার তারা এই দেশটা আসলে ঢুকাই দিতে চায় এই হচ্ছে তাদের অবস্থা সো আসলে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত আপনারা আপনার প্রতিবাদটা আপনার ফলে যদি বিকাশ অ্যাপসটা থাকে যদি এটা এই ব্রাক ইউনিভার্সিটি বা এই টোটাল এটা এটা যদি একটা ইকোসিস্টেম হয় তাহলে এখনই আপনার এটা আনসল করা উচিত এবং এই বিকাশ ছাড়া বাংলাদেশে আরও অনেক মাধ্যম আছে এবং আমি মনে করি যেমন মোজো ফিলিস্তিনির এই সিচুয়েশানে জাস্ট একটা মার্কেটিং করছে অন্য অন্য যারা তারা কিন্তু একটা মার্কেটিং করতে পারে এটা আমি কেন বলছি এটা মনদের ভালো যেমন বাইরের দেশে যদি কেউ প্রেম করে খুশি হয় যেমন আপনারা জাস্ট বিকাশের এই উইক পয়েন্টটা নিয়ে মার্কেটিং করতে পারেন তাহলে মানুষ যেন এদেরকে বয়কট করে কিয়ামতের আমাদের ময়দানে পাক রব্বুল আলমিন আপনাকে যখন বিভিন্ন গুনাহের আমরা তো আসলে কেউ গুনাহের ঊর্ধ্বে না আমাদের যদি হিসাব নেওয়া হয় আমরা কিন্তু সবাই ধরা পড়ে যাব তো আপনারা ছোট্ট একটা কাহিনি জানেন যে একজন প্রস্টিটিউট বিড়ালকে পানি খাওয়ানোর জন্য বা কোনো একটা প্রাণকে পানি খাওয়ানোর জন্য তার জান্নাত হয়ে গেছে সো আপনি যে প্রতিবাদটা করতেছেন এটা যে আসলে কোন পর্যায়ে প্রতিবাদ আপনি হয়তো বুঝতে পারতেছেন না আমি হয়তো তাদের সার্ভিস ব্যবহার করলাম না এটাকে খুব বড়ো একটা প্রতিবাদ অবশ্যই খুব বড়ো একটা প্রতিবাদ অর্থনৈতিকভাবে যদি কাউকে পঙ্গু করে দেওয়া যায় এই বর্তমান ওয়ার্ল্ডে এর চেয়ে পঙ্গুত্ব আর কিছু হতে পারে না আপনি একজন মানুষকে যা ইচ্ছা তাই বলেন কিন্তু তার অর্থ আছে দেখবেন যে পুরো পৃথিবী তাকে অ্যাকসেপ্ট করতেছে আর একটা মানুষের সব অর্জন থাকবে অর্থ নয় তাকে কেউ অ্যাকসেপ্ট করবে না সো আমাদের প্রথম অস্ত্রই হচ্ছে অর্থনৈতিকভাবে এদেরকে একদম বয়কট করা উচিত এবং এই যে আপনার জানুয়ারি শুরু হয়ে গেছে হয়তো এখন ভর্তি হচ্ছে প্লিজ যদি কেউ ব্যারাক ইউনিভার্সিটিতে বাপের অনেক টাকা আছে যদি ব্যারাক ইউনিভার্সিটিতে আপনার ভর্তি হওয়ার ইচ্ছা থাকে প্লিজ কোয়াইট ইট আপনি ব্যারাক ইউনিভার্সিটিতে সরে যান যারা হয়তো অনেক টাকা দিয়ে ফেলছেন থার্ড সেমিস্টার থার্ড ইয়ারে আসেন তারা হয়তো ঠেকে পড়ে কন্টিনিউ করতে পারেন কারণ আপনার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে বাট যারা আসলে এই ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ইউনিভার্সিটির এই কেলেঙ্কারি কিন্তু অনেক আগের থেকেই আছে আমি ওই ভিডিওতে আরেকজন দেখলাম যে সে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তাকেও চাকরিচ্যুত করা হয়েছে আজকে আসিফ ভাইকে করা হলো আমরা যদি প্রতিবাদ না করি এরা আসলে ঠিক হবে না এদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে একদম পঙ্গু করে দিতে পারি তাহলেই একমাত্র এরা ঠিক হবে সো এখনই আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন আর বেশি বেশি যার অ্যাবিলিটি আছে আপনি একটা শর্ট ভিডিও করেন মানুষকে মেসেজ সরিয়ে দেন যে এইভাবে করে প্রতিবাদ করা যায় এই ওয়েতে প্রতিবাদ করা যায় তাহলেই কিন্তু এটা ঠিক হবে যে কথাটি বলতেছিলাম যে আপনি হয়তো মনে করছেন যে এটা কোনো হয়তো প্রতিবাদ না বাট দেখেন আপনি হয়তো সারা নামাজ পড়েন নাই বাট আপনি বিশ্বাস করছেন যে নামাজ একটা আল্লাহর বিধান এটা নামাজ পড়া ফরজ কে আমাদের ময়দানে আপনার এই বিশ্বাসের জন্য যেহেতু নামাজটা সরাসরি আল্লাহর সাথে জড়িত নামাজ না পড়া একটা বিষয় আর নামাজকে অস্বীকার করা আর একটা বিষয় আপনি যদি নামাজকে অস্বীকার করেন সাথে সাথেই আপনি কাফের বাট আপনি সারা জীবন নামাজ পড়েন না বাট আপনি বিশ্বাস করেন যে নামাজ একটা বিধান আপনি অবশ্যই কাফের না ঠিক একইভাবে আপনি এল জিবিটি সাপোর্ট করেন না বাট এটা প্রতিবাদ করতেছেন এটাই কিন্তু অনেক কিন্তু আপনি যদি প্রতিবাদ না করেন আপনি যদি চুপ থাকেন তার মানে এই কি চুপ থাকা অনেকটা রাজের লক্ষণ বলে একটা কথা আছে না সো আপনি কিন্তু ওই দলে পড়ে গেলেন আপনি জাস্ট এই অসিলায় কিন্তু আপনি জান্নাত পেতে পারেন যে আপনি এই এরকম একটা বিকৃত চা যেটা পুরো ওয়ার্ল্ডে এই পশ্চিমারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপনি এই জিনিসটাকে শুধুমাত্র ঘৃণায় করেন নাই বরং আপনার জায়গা থেকে যতটুকু করা উচিত আপনি আপনার সর্বোচ্চটা করছেন এটাই কিন্তু আপনার জন্য পরকালে আপনার নাজাদ পাওয়ার জন্য একটা উপায় হতে পারে